हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सुस्थ आछेन, भालो आछेन। आज के किन्तु सोमवार और एखन टाइम हलो ए 9:45। देखे किन्तु मने हच्छे ना वेदार प्रचंड मेघला आर सकाल थेके बिस्टी पड़छे। सकाल थेके बोलते एई 6টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার আগে কিন্তু এত বৃষ্টি ছিল না, সেই কারণে আমরা ক্যারাটে ক্লাসে বেরিয়েও গেছিলাম। আর ওই যেতে যেতে রাস্তার মধ্যেখানে মানে বেশ কবার দাঁড়াতে দাঁড়াতে গেছি আর কি। আবার অনেক সময় কি হয় বলুন তো, এই যেখানে আমরা থাকি সেইখানে অনেক সময় বৃষ্টি হচ্ছে, আবার ওখানে অনেক সময় বৃষ্টি হচ্ছে না, মানে এরকম হয়। তো সেই কারণে ভাবলাম এখানে হয়তো বৃষ্টি হচ্ছে, ওইদিকে হচ্ছে না এরকম। তারপরে স্যারকে ফোন করলাম, স্যার বললো যে না অসুবিধা নেই, একদম অল্প বৃষ্টি পড়ছে, একটু আগে হয়তো কমেও যাবে, ঠিক আছে চলে এসো তোমরা সবাই। তারপরে ওখানে গেছি, ওখানে গিয়ে কিছু কিছুক্ষণ করেছি, তারপরে দেখছি যে কাছে মানে এখানে যেন বৃষ্টি পড়ছিল ওখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি সকালের। এই যে দেখুন শীর্ষেন্দু বসেছে সামনে, আর কি করছে বলুন তো, এই যে ঘরে দেখছেন বই নিয়ে বসিয়েছি। ক্যারাটে ক্লাস থেকে এসে স্নান টানোর হয়ে গেছে, আমারও হয়ে গেছে। গোপালকে খাবার দাবার দিয়ে দিয়েছি, ঘর দোর সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা ফেরার সময় বাজার করে নিয়ে এসেছি। বাজার করে নিয়ে এসেছি বলতে সেরকম কিছু না, এইটা এই যে শাক পাতা কিনে নিয়ে এসেছি। এর মধ্যে কীরকমভাবে শাক পাতা দেয় বলুন তো, মানে সমস্ত রকম শাক পাতা অল্প অল্প করে দেওয়া রয়েছে, কুমড়ো শাক, লাউ শাক, তারপরে মানে যত রকম শাক হয় আর কি, মানে পসিবল আর কি দেওয়া। তো সেগুলো একসঙ্গে ওরকমভাবে করা মানে প্যাকেট তৈরি করা থাকে, সেগুলোই কিনে নিয়ে আসি আর কি। আর হলো লাল শাক কিনে নিয়েছি, ফ্রিজে তুলে দিয়েছি, ওটা আজকের জন্য নয়। বাবা পড়লে, ওকে পড়তে বসিয়ে তো সকালবেলা বলছি যে কম্পিউটার দেবো, পড়বো না। বসলে ওই দেখুন পড়ে না, হিন্দিটা নিয়ে বসিয়েছি, তারপরে আস্তে আস্তে অন্য সাবজেক্টটা ইয়ে করবো আর কি। আর হবে হলো মাছের মাথা দিয়ে ডাল। কালকে দুটো ইয়ে নিয়ে এসে, রুই মাছ না কাতলা মাছ বুঝতে পারছি না, কাতলা মাছই মনে হয়, কেননা মাথাটা দেখে মনে হচ্ছে কাতলা মাছই হবে আর কি। দুটো মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোর মাথা রাখা তো ছিল ফ্রিজে আর কি, মাছও ফ্রিজে আছে আর কি। তো ওই মাছের মাথাটা দিয়ে ইয়েটা করে ফেলবো, মুগ ডালটা করে ফেলবো আর কি। প্রথমে ভেবেছিলাম এমনি মুগ ডালটা করব, তারপরে ভাবলাম যে মাথা যখন দুটো রাখা আছে মাছের মাথা আর কি, তো বেশি দিন থাকলে কি বলুন তো মানে আর খাওয়া যায় না, ভালো লাগে না খেতে আর কি। তো কালকেই নিয়ে এসছে, তো আজকে করে ফেললে ভালো আর কি, করো। তো যাই হোক, ওই মাছের মাথা দিয়ে ডাল হবে, আর যে ওই পাঁচমিশালি শাকটা ওটা করবো, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। আর লাল শাকটা কিনে নিয়েছি কালকের জন্য, কারণ ওয়েদার কীরকম থাকে তার কোনো ঠিক নেই, প্রচণ্ড মেঘলা ওয়েদার। রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কটা বাজে বলুন তো, 12:20 হয়েছে আর কি। এই যে মাছের মাথা দিয়ে ডাল এখানে রয়েছে, আর এই যে পটল ভাজা, এখানে শাক ভাজা, আর এই যে লঙ্কা শুকনো কড়াইতে ভেজে এখানে রেখে দিয়েছি শাকের সঙ্গে খাওয়ার জন্য। আর ভাত এখনো হচ্ছে, এখনো পুরো হয়নি। তুমি আবার এখানে এসে দাঁড়িয়ে পড়লে কেন, যাও লিখতে যাও, যাও তাড়াতাড়ি করো। ওইখান থেকে ঘর থেকে লিখতে লিখতে এই যে এইখানে চলে এসেছে দেখুন, ওই ওর পাপা এখন বই পড়ছে, আর এই যে ভাতটা হচ্ছে প্রায় হয়েই এসছে, নামিয়ে দেবো হয়ে গেলে, এখনো হয়নি, একটু বাকি আছে, হয়ে যা খেতে বসে যাব। আজকের ওয়েদারটা দেখেছেন কীরকম মেঘলা আকাশ দেখেছেন, চারিদিকেই কিন্তু পুরো মেঘ। আর সকাল থেকেই কিন্তু মানে কম বেশি বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে, কিন্তু গাছগুলো বেশ জল পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না এই কারণে। আর এই যে অপরাজিতা গাছটা, শীর্ষেন্দুর পাপা যেখান থেকে দুধ আনতে যায় সেখান থেকে নিয়ে এসেছিলো, তো আমি বসিয়ে দিয়েছিলাম, তো এক সপ্তাহ মতো হয়েছে আর কি। তো আজকে দেখছি বেশ নতুন নতুন পাতা বেরিয়েছে আর কি, বেশ ভালো লাগছে আর কি। যাই হোক, ওয়েদারটা একদম বাজে, কীরকম যেন মনে হচ্ছে সারাদিন বসে বসে ঘুমাই, সারাদিন বসে বসে নয়, সারাদিন শুয়ে শুয়ে ঘুমাই আর কি। রান্না টান্না করার পরে শীর্ষেন্দুর পাপা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে ডিউটিতে, দেখছেন মেঘ ডাকছে কীরকম শুনতে পাচ্ছেন, সারাদিনই এরকম মেঘ ডাকছে, আর বৃষ্টি কম বেশি, কোনো সময় বেশি কোনো সময় কম, এরকম হয়েই যাচ্ছে। সকালবেলা ক্যারাটে ক্লাস থেকে এসে তো একবার স্নান করে নিয়েছি, কিন্তু পরে আবার কাজকর্ম করে খেতে বসলাম রান্না টান্না করার পরে, তো পরে আবার স্নান করেছিলাম আমি ফ্রেশ ট্রেশ হয়ে। তারপরে শীর্ষেন্দু তো ঘুমিয়েই পড়েছে আগে, ও
ও যখন ঘুমালো তখন কটা বাজে বলুন তো? এই 2টোর কাছাকাছি এরকম বাজে। শীর্ষেন্দু পাপা বেরিয়েছে একটুখানি লেটে আর কি, বৃষ্টি পড়ছিল যখন বেরোনোর টাইম তখন খুব। আর সকাল থেকে বলছি না, বৃষ্টি পড়ছে, মেঘলা, আর মানে খালি মেঘ ডাকছে মেঘ ডাকছে এরকম হচ্ছে। জানি না, আবার বলছে যে ঘূর্ণিঝড় আসছে, কি হবে বুঝতেও পাচ্ছি না কিছু আর কি। টেনশনও হচ্ছে যে অনেক ঝড় বৃষ্টি হয় নাকি, তার মধ্যে আবার যেহেতু ওই মানে সমুদ্রের কাছাকাছি তো এই কারণে একটুখানি বেশি ভয় লাগে আর কি। যাই হোক, তেমন মানে খুব একটা বেশি কিছু হবে না, কিন্তু তাহলেও মানে একটুখানি টেনশন হয় আর কি। যাই হোক চলুন, শীর্ষেন্দু তো ঘুমোচ্ছে। আমার তো মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে, চারিদিক জানেন তো অন্ধকার অন্ধকার। ঘরে তো চলেই এসেছি, আর হলো এখন প্রায় বাজে এই 4টের কাছাকাছি, 4টে পুরো বাজেনি, 4টে বাজে 5 মিনিট বাকি। কি জানি এরকম ওয়েদারে আবার আমার কাজ করার দিদি আসবে কি না বুঝতেও পারছি না। মানে বৃষ্টি পড়ছে না, সেই কারণে আসতেও পারে নাও আসতে পারে, কিছু ঠিক নেই আর কি। তো না এলে কি করবো জানি না, সানটান তো সব হয়ে গেছে। সানটান হয়ে গেলে না তারপরে আর ওই পুরোনো থালা বাসন নিয়ে মাজতে ইচ্ছা করে না। যদি না আসে স্নানের আগে যদি জানতে পারি তাহলে মেজে রেজে ধুয়ে নিলাম তারপরে স্নান টান করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পরে যদি জানতে পারে না তাহলে ওই ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে একদম ইচ্ছা করে না আমার এই কাজটা করতে, জানি না কেন। যাই হোক দেখি, যদি আসে তো ভালো, না এলে এই সমস্তগুলো ধুয়ে টুয়ে তারপরে আবার আরেকবার স্নান করে নিতে হবে, না হলে কীরকম একটা লাগে আর কি, খুব অস্বস্তি হয়। যাই হোক এখন যাবো একটুখানি রেস্ট করবো, শীর্ষেন্দু তো ঘুমাচ্ছে আপনাদেরকে বললামই। আর দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি, এই যে পুজোর যে ইয়েটা আছে না, আনন্দমেলাটা আছে, এই যে পুজোর যে আনন্দমেলাটা আছে সেটা এইখানে তো পারাদ্বীপে বসে তো পাওয়া যায় না, বাংলা বই তো এইখানে অ্যাভেলেবেল নয় আর কি। তো আমরা ইয়ে থেকে অর্ডার দিয়েছিলাম, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে বোধ হয় 1 সপ্তাহ মতো হয়েছে আর কি, সেটাই করছি আর কি। বেশ ভালোই লাগছে, মানে পুজোর আগে এই ধরনের যে পুজোর সময়কার যে একটা যে বইগুলো বেরোয় না, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে পড়তে। বিভিন্ন রকম অ্যাড থাকে, কী কী জামা কাপড় বেরোচ্ছে সেসব থাকে, আর যেসব গল্পগুলো থাকে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে পড়তে। তাই এই টাইমে এরকম একটা মেঘলা ওয়েদারে এইরকম যদি বই একটা হাতে থাকে তো শুয়ে শুয়ে কিন্তু বেশ ভালোই সময় কেটে যায়, আর ঘুমটাও ভালো হয় জানেন। ওদিকে কিন্তু ফোন ঘাটতে ঘাটতে মানে ঘুমটা কিন্তু সেরকমভাবে আসতেও চায় না, মনে হয় এটা দেখি ওটা দেখি সেটা দেখি সমস্যা হয় আর কি। কিন্তু মানে শোয়ার আগে রাত্রে বা দুপুরবেলা রেস্ট করার আগে যদি একটু বই পড়া যায় তাহলে কিন্তু ঘুমটাও কিন্তু ফ্রেশ হয়, মাইন্ডটাও কিন্তু ফ্রেশ থাকে অনেক। চলুন 4টে তো বাজে, একটুখানি রেস্ট করে নিই, দেখি কখন আসে। চলে আসার কথা 3:30-4 বা 4:30 এর মধ্যে, এখন জানি না কি হবে না হবে, দেখি কি হয়। কালকে কিন্তু প্রায় বিকালের দিকে আপনাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছে, তারপরে কিন্তু কোনো কথা মানে বলাই হয়নি। শীর্ষেন্দুকে পড়াচ্ছিলাম, তার আগে টিউশন পড়ানো ছিল, তো এই সমস্ত নিয়ে মানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে আপনাদের সঙ্গে যে লাস্টে রাত্রে দিয়ে কথা বলবো মানে সেটা আর করতে পারিনি। শীর্ষেন্দুকে নিয়ে পড়াতে বসে গেছি, আর সামনে তো এক্সাম আসছে, ওকে পড়াতে পড়াতেই প্রায় 10টা বেজে গেছিলো জানেন। আর তার আগে তো স্টুডেন্টদের পড়ানো থাকে, তো সেই কারণে একদম ভুলেই গেছি আর কি। তো সেই কারণে পরের দিন সকালবেলা আমি আমার ব্লগটা শেষ করব। এখন কটা বাজে বলুন তো, এই 10টা বেশি বেজে গেছে আর কি, 10টা 5টা যেরকম হয়ে গেছে। শীর্ষেন্দুকে যাবো স্কুল থেকে আনতে। আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো আছে, মানে বেশ অনেকটা রোদ আছে জানেন। কলকাতার ওদিকে তো শুনছি বৃষ্টি পড়ছে, রোদটা দেখবেন এদিকে, দেখুন গাছের ওইখানে কীরকম রোদ পড়েছে এই দিকটা দেখুন। মানে সকালবেলা তুলসী গাছের ওখানটা জল দিয়েছিলাম, এখনই পুরো একদম শুকনো হয়ে গেছে। আর তুলসী গাছটা কী বলুন তো, বেশি রোদের মধ্যে রাখলে আর যদি জল একটু কম দেওয়া হয়, ধরুন সকালবেলা অল্প জল দিয়েছি আর কি, আর এত যদি রোদ ওঠে তাহলে একদম সে শুকিয়ে নেতিয়ে পড়ে আর কি। ও আর এখন যাচ্ছি বললাম না, শীর্ষেন্দুকে স্কুল থেকে আনতে যাবো, ও 10টার সময় ছুটি হয়। এখন এই 10:05 মতো হয়ে গেছে আর কি, বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 10টার সময় ছুটি হয়, ছোটো ক্লাসগুলো ছুটি হতে হতে তারপরে ওর হবে আর কি। তো 10:05 বেরোলেও হবে, অসুবিধা নেই। তো সেই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। রাত্রে তো মানে রাত্রে মনে পড়েছিল, তখন মানে কি বলবো, শুতে যাচ্ছি তখন ভাবছি যে এই বাবা, সন্ধ্যে থেকে তো আপনাদের সঙ্গে আর একবারও কথা বলা হয়নি। আসলে স্টুডেন্টরা চলে আসার পরে এত পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর তারপরে শীর্ষেন্দুকে একসঙ্গে নিয়ে বসি, ওই করতে মানে একটা নাকে পড়াতে থাকি, তো সেই কারণে আর আমার এদিকে খেয়ালও ছিল না। ওদিকে 10টা বেজে গেছে, এ বাবা দেরি হয়ে গেছে, এরকম করতে করতে মানে খাওয়া দাওয়া মোটামুটি 9:30-10টার মধ্যে বসে যাই আর মানে বসে যেতে চাই আর কি। কিন্তু ওই যদি ওর কারণে কোনোভাবে আর কি
কোনো কোনো সময় হয় বাচ্চা মানুষ তো একটুখানি লেট করে লিখতে বা বুঝতেও অনেক সময় লেট করে, তো এই করতে গিয়ে দেরি হয়। তো চলুন যেতে যেতে কথা বলি। তো বুঝতে বুঝতে অনেকটা লেট হয়, তখন আবার দেরি হয়। তালা টালা লাগিয়ে দিয়েছি, এই যে অনেকটা রোদ, এই যে ছাতাও নিয়ে নিয়েছি। চলুন যাই, ওর পাপা তো বাড়িতে নেই, সে কারণে আমি যাচ্ছি আনতে। আর হ্যাঁ, এখনো কিন্তু রান্না বান্না পুরোটা আমার শেষ হয়নি, 10টা আসলে বাজে। তো ইয়ে নিয়ে এসেছিল, রুই মাছটা নিয়ে এসেছিল, রুই মাছ বলছি দূর বাবা, কাবদা মাছ নিয়ে এসেছিল, সেটা করবো, ওইটাই খালি বাকি আছে। আর ভাতটা লাস্টে করবো বলে রেখে দিয়েছি, না হলে ঠান্ডা হয়ে যায়। তো আর বকবক করছি না, চলুন তাড়াতাড়ি করে যাই ওকে আনতে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আমার অন্য একটি ব্লগে। আজকের মতো টাটা।